Assalamualaikum, এসএম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে, যার সাথে রয়েছে নতুন নতুন সক্ষম এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে ক্যাটালিসিসি স্মার্ট অ্যান্ড্রয়েড মেটাল বডি প্লাস ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি। সো গাইস, আমি আবারও বলতেছি আজকে আমাদের সাথে রয়েছে ক্যাটালিসিসি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল মেটাল বডি, এর সাথে আবার আপনি আরও পাচ্ছেন সাউন্ড বার। আমাদের টিভিটির নিচে রয়েছে একটি সাউন্ড বার, যেটার কারণ হচ্ছে সাউন্ডের আউটপুটটা খুবই ভালো আসে। সো আজকের এই প্রোডাক্টের সাথে আপনি সব কিছুই পেয়ে যাবেন, বলতে গেলে একের সাথে অধিক। সো দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাই, আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সো গাইজ, আমি প্রথমেই এই টিভিটির কয়েকটি বিশেষত্ব নিয়ে কথা বলি। আমাদের এই টিভিটি ডাবল গ্লাস হওয়ায় এই টিভিটি প্রথমত আই প্রোটেক্টেড এবং এই টিভির প্যানেলকে ডাবল গ্লাস হওয়াতে এই টিভির প্যানেলকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। তাছাড়া আমাদের এই টিভিটিতে রয়েছে সাউন্ড বার, যেটা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, সাউন্ড বার টিভি। সো এই সাউন্ড বারটা থাকার কারণে সাউন্ডের আউটপুটের এক্সট্রা একটা ফিলিংস পাওয়া যায়। এর পাশাপাশি আরও রয়েছে আমাদের এই টিভিটিতে ভয়েস কন্ট্রোল। সো একটার মধ্যে সব কিছু, একের মধ্যেই সব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটির ম্যানুয়াল রিমোটটা এবং এর পাশাপাশি রয়েছে আমাদের ভয়েস কন্ট্রোল, যে ভয়েস কমান্ডের রিমোটটি সেই রিমোট। এই টিভি যদি আপনি পারচেস করেন, এই টিভির সাথে আপনি একসাথে সব কিছুই পেয়ে যাবেন। সো গাইজ, আমাদের সবসময় একটা না একটা অফার চলতেই থাকে, আপনি যে কোনো সময় এই টিভি পারচেস করতে পারেন। যখন যেই অফারটি চলে সেই অফারটির সাথে পারচেস করতে পারেন। আমাদের প্রত্যেকটা অফারে একটা না একটা গিফট থাকে, যেমন এই টিভিটার সাথেও আমাদের তিনটা গিফট রয়েছে। গাইজ, আমাদের এই টিভিটিতে আপনি পেয়ে যাবেন HDMI পোর্ট, ল্যান পোর্ট, USB পোর্ট, এছাড়াও HDMI পোর্ট, PGA পোর্ট, এই ধরনের যত প্রয়োজনীয় পোর্ট রয়েছে সব পোর্টই আমাদের এই টিভিটিতে রয়েছে। এবং আমাদের এই টিভিটির সাথে আপনি আরও পেয়ে যাচ্ছেন 1 বছর প্যানেল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এবং আমাদের এই টিভিটি আপনি চাইলে কম্পিউটারের মনিটর হিসেবে ইউজ করতে পারবেন, CCTV ক্যামেরার মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। সুগাস, টিভিটিতে থাকছে ফুল HD ডিসপ্লে প্লাস 4K সাপোর্ট, আপনি 178° অ্যাঙ্গেল থেকে দেখুন, কোনো নেগেটিভিটি পাবেন না। এবং টিভিটি হচ্ছে 1GB RAM 8GB ROM-এর। তো এখন আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমি সরাসরি চলে যাব নেটওয়ার্কে। নেটওয়ার্কে যাওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করা আছে। সো আজকে আমি আপনাদেরকে নতুন করে কীভাবে কানেক্ট করতে হয় বা কীভাবে ফোনের স্ক্রিন মোবাইলে শেয়ার করতে হয় অথবা টিভির পোর্টগুলো আমি সরাসরি যেভাবে ধরিয়ে দেখিয়ে দিই, পূর্বের ভিডিওগুলোতে যেভাবে ধরিয়ে দেখিয়েছি সেভাবে আমি দেখাচ্ছি না। তো আমাদের সেটিংসের মধ্যে নেটওয়ার্কের পাশে রয়েছে টাইম, এর পাশে ব্লুটুথ, এর পাশে কমন, এর পাশে সিস্টেম। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা একটা করে চেক করে নেবেন এই আইকনগুলো। এবং আমি এখন চলে যাব স্মার্ট ফিচারে। স্মার্ট ফিচারে যাওয়ার পর আমি প্রথমে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর একটা ভিডিও আমি প্লে করে দিচ্ছি। সো গাইজ, একটা 4K ভিডিও আমি ওপেন করলাম, দেখা যাচ্ছে খুবই সুন্দর স্মুথলি চলতেছে। সো গাইজ, আমি ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো অ্যাপ স্টোরে ঢুকে। অ্যাপ স্টোরে যাওয়ার পর গাইজ দেখা যাচ্ছে অসংখ্য অ্যাপস, আপনি এখান থেকে যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করে উপভোগ করতে পারেন। এবং আপনারা যদি চান স্মার্ট ইউটিউব নেটওয়ার্ক করতে পারেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এমএক্স প্লেয়ার, স্পটিফাই, টেড, হটস্টার, হাঙ্গামা, আইফ্লিক্স, ব্যাস এই ধরনের বিভিন্ন অ্যাপস রয়েছে। আপনি যে কোনো ধরনের অ্যাপস এখানে ইনস্টল করতে পারেন, গানা, সেভেন, এটসেট্রা। এছাড়াও আপনি চাইলে আমাদের এই টিভিটিতে আপনি চাইলে দেশ সংযোগ না করে 500+ চ্যানেল উপভোগ করতে পারেন। এবং আপনাদের আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পূর্বের ভিডিওগুলো একবার ঘুরে আসুন, আপনাদের হতে পারে যে কোনো প্রয়োজনীয় তথ্য পেয়েও যেতে পারেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।